টেস্ট ক্রিকেটে চলতি বছর খুব বাজে সময় কেটেছে বাংলাদেশের। বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কিছুটা লড়াই করলেও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে শুরু হয় দুঃসময়। সেই শুরু ধীরে ধীরে মহামারী আকার নিয়েছে বছরের শেষ প্রান্তে এসে। সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাজে পরাজয়, আর ভারতে গিয়ে ভারতের মাঠে দুই ম্যাচ সিরিজে ভয়াবহ ভরাডুবি। দুইটা ম্যাচের একটাও আড়াই দিন পেরোয়নি। কলকাতায় পিঙ্ক বলের শুরুটা হয়েছে খুবই হতাশাজনকভাবে। 106 রানে অল আউট হয়ে যাওয়াকে ভালো চোখে দেখেনি ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেট লেজেন্ডরাও সমালোচনা করেছেন বাংলাদেশ টেস্ট দলের। তারপরও সব কিছু শেষ হয়ে যায়নি, ঘোর অন্ধকারেও আশার আলো দেখছেন তারা। সাবেক ভারতীয় ক্রিকেট লেজেন্ড সুনীল গাভাস্কার সবচেয়ে বেশি খেপেছেন। অনেকেই পিচের দোষ দিয়েছিলেন, তাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন সানি গাভাস্কার। বলেছেন, পিচ নিয়ে বলার কিচ্ছু নেই এখানে, পিচ কেমন আচরণ করবে তাতে খুব একটা যায় আসে না। এই বাংলাদেশ দল অর্ডিনারি, আপনাকে মানতেই হবে, তাদের পারফরম্যান্স অর্ডিনারি, তাদের টেকনিক অর্ডিনারি। আমার খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য, ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল, কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদনই তো দেখা গেল না ক্রিকেটারদের মধ্যে, ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি তাদের মাঝে, বললেন সানি গাভাস্কার। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি অবশ্য এতটা হতাশ নন, তিনি অবস্থার পরিবর্তনে আরও গভীর চিন্তার কথা শুনিয়েছেন। টেস্ট আঙ্গিনায় উন্নতি দেখতে হলে টেস্ট দলের সুযোগ সুবিধা ও আর্থিক দিকটা বোর্ডকে ঢেলে সাজানোর পরামর্শ বিরাটের। বলেন, ম্যাচের পরিস্থিতি বোঝা কিংবা কী করে আরও ভালো করতে হয় সেটা বোঝা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম, বোর্ড ও খেলোয়াড়দের অনুধাবন করতে হবে যে তাদের কাছে এটার গুরুত্ব কেমন। কেবলমাত্র তখনই আপনি টেস্ট ক্রিকেট থেকে সামনে এগোতে পারবেন। আমি মনে করি শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটে শক্তিমত্তার দিকটা অর্থনৈতিক কাঠামোর ওপর নির্ভর করে। যদিও টেস্ট ক্রিকেটারদের ভালো একটা অর্থনৈতিক নিশ্চয়তা না দেয়া হয়, তাহলে কিছুদিন পরই তাদের অনুপ্রেরণার জায়গাটা কমে আসবে। কারণ কিছু ক্রিকেটার আছে যারা 20 ওভারের খেলায় 4 ওভার বোলিং করে আরেকজনের চেয়ে 10 গুণ বেশি অর্থ উপার্জন করে নিচ্ছে। দিন শেষে এটা আপনার জীবিকা, তাই 5-6 বছর পর আপনি আর খেলা চালিয়ে যাওয়ার যুক্তি খুঁজতে যাবেন না, আপনি তখন কেবল টি-20 খেলার কথাই বলবেন। টিম ইন্ডিয়ার আরেক লেজেন্ডারি রবি শাস্ত্রীর মতে, বাংলাদেশকে আরও ম্যাচ খেলতে হবে, বিশেষ করে দেশের বাইরে। তিনি বলেন, দেশের মাঠে ওরা অনেক শক্তিশালী, তবে দেশের বাইরে ভালো করা শিখতে হবে তাদের। এখানে ওরা সাকিব ও তামিম দুজনের সার্ভিস পায়নি, মুশফিকও বেশ লড়াই করেছে। বাংলাদেশকে আরও ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত, তাহলে তারা উন্নতি করবে। ওদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী করে তুলতে হবে, তাহলে দেশের বাইরে ভালো করবে আর প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারবে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, টাইগারদের জোরের বল খেলার দক্ষতা অর্জন করতে হবে। ভারতীয় দলের পেস অ্যাটাকের কথা উল্লেখ করে মহারাজ বলেছেন, জোরের বল খেলার দক্ষতা অর্জন করলে যে কোনো পেস অ্যাটাকের বিপক্ষে যে কোনো মাঠে চ্যালেঞ্জ নিতে সমর্থ হবে বাংলার টেস্ট দল। একটু ডিটারমিনেশন দরকার, সাহস দরকার বেশি। ওয়ান ডেতে ভালো খেলে, টি-20তে ভালো, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট। একটু সাহস লাগবে জোরে বোলিং খেলার জন্য, অ্যাবিলিটি আছে, ট্যালেন্ট আছে, কেউ বলবে না মুশফিকুর, মোহাম্মদুল্লাহ, তামিম, সাকিব, এদের অ্যাবিলিটি নেই, মুস্তাফিজুর অ্যাবিলিটি আছে। ইটস অ্যাবাউট ক্যারেক্টার অ্যান্ড কারেজ। বিরাট কোহলি যখন ব্যাট করে দেখে মনে হয় এভরি বল ইজ লাইফ অ্যান্ড ডেথ, দ্যাট অ্যাটিটিউড হ্যাজ টু বি। ফ্রেন্ডস, আপনি কি মনে করেন বাংলাদেশের টেস্ট দলকে ভারতীয় তারকারা যেসব পরামর্শ দিয়েছেন তার সবগুলো ঠিক আছে, নাকি আপনার ভিন্ন মত আছে? শুনতে চাই আমরা আপনার মতামত, ঝটপট লিখে ফেলুন আপনার পরামর্শ। সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সবসময় আপডেট থাকতে লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। থাকুন আমাদের সাথে আর আপনিও হয়ে উঠুন অলরাউন্ডার।